জাস্ট ভিউটা একবার দেখো, পিছনে পাহাড়, সামনে মন্দির আর বহু লোক। কালকে যেহেতু রাত্রিবেলা আমরা এখানে ঢুকেছি, প্রায় 9টা বেজে গেছে, তো বুঝতেই তো পারছো পুরোটা আমরা ট্রেক করে এসেছি, হেঁটে এসেছি, কোনো ঘোড়া পিঠু কিচ্ছু নেই। তো এখানেও দেখো পিঠু সব লোক এত অব্দি নামিয়ে দিচ্ছে, পুরো মন্দিরের সামনে অব্দি। জাস্ট ভিউটা একবার দেখো মন্দিরের, মানে অসাধারণ ভিউ। দেখো একবার, মানে এই ভিউটা দেখে মানে সত্যি মানে মনটা পুরো ঘুরে গেল। এই ভিউটা দেখার জন্যই লোক বোধহয় এতটা কিলোমিটার হেঁটে আসতে পারে, মানে সিরিয়াসলি, মানে অসাধারণ ভিউ, অসাধারণ, মানে কোনো কথা হবে না। কালকে রাত্রিটা আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি আর মানে ভিডিও করবো এই মানসিকতা ছিলই না। মানে আমি তো সারাদিনই ঘুমালাম, এখন প্রায় 4টে বাজে, আমি এখন উঠেছি, উঠে আমি এখন জাস্ট এলাম। কিন্তু এই এই টাইমটা না এলে এই ভিউটা তোমাদেরকে দেখাতে পারতাম না। আর রাত্রিবেলায় যেহেতু আমরা 12:30টায় আমাদের পূজা বুকিং ছিল, তো সে কারণে মন্দির একেবারে ফাঁকা ছিল, মানে কোনো রকম কোনো লোক ছিল না। তো এখন তো পুরো দিনের বেলা প্রচুর লোক, ভিড়ও আছে, প্রচুর লোক ছবি তুলছে, এখন সত্যি এটা ছবি তোলার মতো নেই। এখানে আবার এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, ভাবো একবার, যা বাবা, এরা সবাই এখানে প্রত্যেকেই বসে আছে, ওই একটা করে চন্দনের ফোঁটা দিচ্ছে আর বলছে কুছ দান বেঁধে যাও। এবার দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, বলছে তুই দান বেশি নিচ্ছিস, ও দান কম নিচ্ছে, বাপরে বাপ, দানের মধ্যে পুরো ঝগড়া লেগে গেছে। আর দেখো এখান থেকে সব জলের বোতল এদিক ওদিক খুলে রেখে দিয়েছে, যদিও ডাস্টবিন আছে, জানি না মন্দিরের সামনে নোংরা করার তো কোনো প্রয়োজন হয় না। এই দেখো দেখছো এখানে সমস্ত ওই টিপের ওই সমস্ত ওই হলুদ চন্দন, লাল চন্দন, সাদা চন্দন নিয়ে বসে আছে, একটা করে টিপ দেবে আর বলবে দান মে কুছ দে যাও। এবার দুজনের মধ্যে বেশ ঝগড়া লেগে গেছে অনেক, সবাই এখানেই মেঝেতেই বসে পড়ছে। মানে সিরিয়াসলি বলছি, কালকে মনে হচ্ছিল আমি রাস্তাতেই শুয়ে পড়ি, মানে এমন অবস্থা খারাপ। মানে কিছু কিছু লোক তো মানে ঘুমিয়েই পড়ছিল, মানে ওই কতগুলো সিট করা ছিল সিটের মধ্যে। দেখো আশেপাশে প্রচুর এখানে পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মানে তোমরা যদি পুজো দিতে চাও তো এখান থেকে পুজোর সমস্ত সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। কালকে রাত্রিবেলা যেহেতু আমরা বাড়ি থেকে সমস্ত পুজোর সব জিনিস নিয়েছিলাম, যেহেতু আমাদের মহারাজজি বলে দিয়েছিল যে সমস্ত জিনিস বাড়ি থেকে নিয়ে আসছে, তো আমরা তাই জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কিন্তু এখানেও কিন্তু প্রচুর পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, দাম 200 থেকে শুরু, কালকে যেটা আমি শুনছিলাম 200, 250, 500 এরকম ধরনের। জাস্ট ওয়াটারফলটা একবার দেখো ওখান থেকে, মানে সিরিয়াসলি এই ভিউয়ের জন্যই লোকে বারে বারে কেদারনাথ আসবে। কিন্তু এটা লাইফে ফার্স্ট টাইমই আসা, বিকজ প্রচুর কষ্ট হয়েছে, মানে ভীষণ কষ্ট হয়েছে, মানে এতটাই কষ্ট হয়েছে, মানে কী বলবো, লাস্টে পর মনে হচ্ছিল কি বোধহয় আর চলে আসতে পারবো না। হ্যাঁ, কিন্তু ওই কেদারের নাম নিয়ে, ভোলেনাথের নাম নিয়ে একদম চলে এসেছি। যে লাস্টে আমরা 9টার সময় এসে পৌঁছেছি, অনেকেই বলে যে 8 ঘন্টা লাগে, মানে যদি আমি 6টায় পৌঁছাই তো এখানে এসে 8টার মধ্যে এই 2টার মধ্যে পৌঁছে যাব। আমার তো মনে হয় ওগুলো সমস্ত ভুল কথা, মানে ওগুলো একটাও ঠিকঠাক নয়, আমার অতুর মনে হয় ওগুলো একদমই ঠিক কথা না। বিকজ আমি আমি এক্সপিরিয়েন্সড, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি 6টার সময় ওখান থেকে গৌরীকুণ্ড থেকে আমার ট্রেক শুরু করেছিলাম, তো এতটাই মানে খুবই কী বলবো, মানে পরিশ্রমের ব্যাপার যে এখানে পৌঁছাতে পৌঁছাতে জাস্ট আমার 9টা বেজে গেছিলো। খুবই টাফ ট্রেক, মানে কিছুটা জায়গায়, কিছু কেন, প্রায় ম্যাক্সিমাম জায়গায় প্রচণ্ড স্টিফ,
মানে রীতিমতো এতটাই স্টিফ, মানে চড়া যাচ্ছিল না, মানে লাঠি ফাটি নিয়েও চড়া যাচ্ছিল না, মানে এতটাই স্টিফ। তো যাই হোক, কোনো রকমে সাকসেসফুল হয়েছে নটায়, মানে কিছুটা দূর যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, বসে পড়ছি। তারপরে এরকমও হয়েছে যে শ্বাসের একটু প্রবলেম হয়ে গেছিলো, তখন ওই কর্পূর শুকে একটু শ্বাসটাকে রিলিফ করেছি। তো যাই হোক, অনেকেই বলে যে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে, 6টায় শুরু করলে 2টার মধ্যে পৌঁছে যাচ্ছে, আমার তো মনে হয় না, সেগুলো সমস্ত কিছু কিন্তু ফেক কথা, কোনো নিউজটা কিন্তু ঠিকঠাক নয়। হ্যাঁ, এখন যদি তোমার অ্যাথলেটিক চেহারা হয় বা স্পোর্টস পার্সন হও, তাহলে দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কারণ এখানে যারা পিঠু আছে তারা তো ডেইলি এই কাজটা করছে, তাদের পক্ষে এটা কিন্তু ঠিকঠাক আছে। কিন্তু আমাদের মতো যারা প্লেন ল্যান্ডে থাকে তাদের পক্ষে কিন্তু এই ট্রেক করাটা কিন্তু একটু মুশকিল আছে, একটু মুশকিল, মানে একটু কেন, যথেষ্টই মুশকিল আছে। তো অনেকে কি হয় যে মাঝ রাস্তায় এসে আর কষ্ট সহ্য করতে না পেরে ঘোড়া করে নেয় বা পিঠু করে নেয়, কিন্তু আমি কিন্তু পুরো ডিটারমিন্ট ছিলাম যে আমি কিন্তু পুরোটাই ট্রেক করে আসবো, এবং আমি আমার ডিটারমিনেশন একদম সাকসেসফুল হয়েছি। মাঝে আমাকে অনেকে ডিসকারেজ করার চেষ্টা করেছে, পিঠুরা বলেছে আপ নেই চল পাওগে, 11 বাজ জায়গা, 10 বাজ জায়গা, ইয়ে হো জায়গা, ও হো জায়গা, ঠান্ড পড় যায়গি। আরে ঠান্ডার জায়গায় এসে তো ঠান্ডা তো পড়বেই। তো যাই হোক, মোটামুটি সাকসেসফুল হয়েও গেছি, চলেও এসেছি। তো কেদারনাথ তো তোমাদের সামনে দেখিয়েও দিলাম, আমাদের রাত্রিবেলা দর্শনও হয়ে গেছে, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ না বলে সেই দেখাতে অবশ্যই পারেনি। তোমরা তো সকলেই জানো যে কোনো ঠাকুরের স্থানে কখনোই মন্দিরের ভেতরে ক্যামেরা ছবি তুলতে দেয় না, বাইরেটা যত খুশি তোলো, ভিডিও করো, যা খুশি করো। তো সিরিয়াসলি, মানে এত ভালো লাগছে, মানে যেহেতু রাত্রিতে এসেছিলাম বলে এই পাহাড়গুলো দেখা যাচ্ছিল না, যে এই দিনের বেলা তো পাহাড়গুলো অসাধারণ, যে মন্দিরটা সিরিয়াসলি বলছি মানে দারুণ লাগছে। মানে এখানে এসে মনে হচ্ছে যে ইয়েস, সাকসেসফুল হয়েছি। প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা, কালকে তো মানে মোটামুটি মানে কাঁপুনি দিচ্ছিলাম, মানে 2খানা কম্বল, মানে এমনি আমাদের 4খানা কম্বল দিয়েছিল, মানে 2টো করে কম্বল চাপা দিয়েও মানে রীতিমতো মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো যেহেতু আমার শরীরটা একদমই ঠিক নেই, মুড়ি খেয়েছি, মানে মুড়ি মানে এখানকার যে প্রসাদগুলো হয় সেগুলো খেয়েছি। হ্যাঁ, 2খানা ওষুধ খেয়েছি, সারা শরীরে প্রচণ্ড ব্যথা, মানে বুঝেই তো পারছো এত কিলোমিটার ট্রেক করার পর শরীরে কিছু থাকে, কিছু থাকে না, মানে ওই জন্য সারা সকালবেলা আমি ঘুমিয়েছি, মানে ঘুমোনো না হলে মানে রীতিমতো আমি মানে ঘুমিয়ে পড়ছি এরকম অবস্থা। যাই হোক, তো আলটিমেটলি এটা সাকসেসফুল, কালকে এখান থেকে আবার নিচে যাব। মানে কিছুটা দূর যেতে না অনেক সিট ছিল, তো সিটের মধ্যে অনেকে ঘুমিয়েও পড়ছিল, মানে অক্সিজেন লেভেলটা এতটা কমে গেছিলো, সিটের মধ্যে ঘুমিয়ে পড়ছে। এখন আমার তো অক্সিজেন কোনো প্রবলেম নেই, কিন্তু ওই পেট খারাপ হয়েছে বলে ওই জন্য একটুখানি অস্বস্তি আছে। চলো আমরা একটু খেয়ে আসি। এই দেখো, এই মন্দিরের একদমই উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, এই যে ভৈরবনাথ রেস্টুরেন্ট, ওখানে যাই দেখি কি পাওয়া যাচ্ছে। আমি তো ভাজা ভুজি কিছুই খাবো না, বিকজ আমার পেট একেবারেই ঠিক নেই। দেখা যাক এখানে কি পাওয়া যাচ্ছে। আমি এখানটা বসলাম, এদিকে এসো, দেখো এখানে কি কি পাওয়া যাচ্ছে। তাওয়া রুটি, তন্দুরি রুটি, তন্দুরি বাটার রুটি, মিষ্টি রুটি, মিষ্টি না তো কি মিসি রুটি, প্লেন নান, বাটার নান, সাউথ ইন্ডিয়ার মধ্যে প্লেন ধোসা, মশলা ধোসা, রাইস পাওয়া যাচ্ছে, প্লেন রাইস, ভেজ মোমো, চাউমিন, এগুলো সবই পাওয়া যাচ্ছে। সুইটের মধ্যে জলেবি পাওয়া যাচ্ছে, গোলাপজামুন, সোন পাপড়ি, এগুলো সবই পাওয়া যাচ্ছে। বাবা তুমি দেখো, কড়াই পনিরের দাম হচ্ছে 350 টাকা, ভেজ মোমোর দাম হাফ হচ্ছে 80, ফুল হচ্ছে 160, চাউমিনের দাম এখানে 80 হাফ, ফুল 160, এখানে দাম প্রচুর বেশি। তো ঠিক আছে, দেখি আমি এখানে কি অর্ডার করি। হাই, দেখি ওর কি খাওয়ার ইচ্ছা আছে, তুমি কি অর্ডার করবে, কি খাবে? বলছে ভাত খাবে,
আমার ভাত খেলে ভালো হয়, কিন্তু এত আইটেম দেখে না আমার ভাত খেতে ঠিক ইচ্ছা করছে না। আমি ভেজিটেবল ম্যাগি খাবো, দেখো, কারণ ওইটাই আমার মনে হচ্ছে সব থেকে বেস্ট। ভাজাভুজিও নেই, পুরো সেদ্ধ, সেদ্ধর উপরে যাবে। ভেজিটেবল ম্যাগির দাম 100 টাকা, ক্যান ইউ ইমাজিন? কিছু করার নেই, মানে এতটা দুগ্ধ। এবং রীতিমতো আমি কি দেখছিলাম যে ঘোড়ার পিঠে গ্যাস সিলিন্ডার বলো, মানে মাল বলো, সব ঘোড়া নিয়ে আসছিল। পিঠু তো মানুষ নিয়ে আসছিল, ঘোড়া মানুষ মাল সবই নিয়ে আসছে, আর এতটা নিচ থেকে উপরে ওঠা, তো এই জন্য এখানে জিনিসপত্রের দাম বেশ ভালো। আর একদমই পাওয়া যাবে না, তাও জিজ্ঞেস করো না, বলছে ম্যাগি পাওয়া যাবে না ব্রেকফাস্টের মেনু। আমি বললাম যে ম্যাগি তো সবসময়তে অ্যাভেলেবেল, সবসময় পাওয়া যাবে। মানে জলের দাম এত শুনে না, সিরিয়াসলি বলছে জল খেতে ইচ্ছা করছে না। জল না, মানে জল হচ্ছে এমন জিনিস, আর জলগুলো মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। প্রথমত আমাদের গিজারটা না কাজ একদমই কাজ করছিল না, তারপরে ফোন করাতে মানে আমরা যার থ্রু দিয়ে আর কি বুকিংটা করেছি, যে হোটেলওয়ালা, তারা বললো কি যে যার থ্রু দিয়ে বুকিং করেছেন তাকে ফোন করুন, তাকে ফোন করে বলুন, তবে আমরা গিজার চালাব। অদ্ভুত সিস্টেম। তারপর তাকে ফোন করা হলো, তারপরে গিজার অন হলো, তারপরে আমরা হাত ধুলাম। ওই ঠান্ডা জলে রীতিমতো হাত দেওয়া যাচ্ছে না, রাত্রিবে তো রীতিমতো কাঁপুনি লাগছে, রীতিমতো কাঁপছি, মানে এতটাই ঠান্ডা। আর যখন ট্রেক করছিলাম তখন তো গরম লাগছে, রীতিমতো ঘাম হয়েছিল, মানে মনে হচ্ছিলো সব সোয়েটার ফোয়েটার সবই খুলে দিই। কিন্তু তারপরে ঢুকে ও মাই গড, কি বলবো, সাংঘাতিক ঠান্ডা, সাংঘাতিক। হচ্ছে ধোসা, তার সাথে দিয়েছে ডাল। আমি তো ডাল চাটনি কোনোটাই খাবো না, হ্যাঁ, আমি শুধু ধোসাটাই খাবো। এটা তো ধরে নারকেলের কিছু আছে, এটা তো আমি একদমই খাবো না, পুরো গরম গরম। টেস্ট মোটামুটি, আলুও দিয়েছে, তো আলটিমেটলি এটা সাকসেসফুল। কালকে এখান থেকে আবার নিচে যাব, সন্ধ্যা আরতিটা দেখানোর চেষ্টা করব। বাইরেও বলে সন্ধ্যা আরতি দেখায়, ভিতরে তো দেখানোর প্রভিশন নেই, তো বাইরে যখন আরতি দেখাবে তো ডেফিনেটলি সেটা সবাই সকলের সাথে শেয়ার তো করবই। পাহাড়ি জায়গা তো, মানে এই হরিদ্বার থেকে যখন সীতাপুরে এলাম পুরো 8 ঘন্টার পুরো জার্নি ছিল গাড়িতে, আর পাহাড়ি রাস্তা তো জানোই, একা একা এরপরে প্রচণ্ড শরীর খারাপ লেগেছে, আর রীতিমতো মানে শরীরে ওই স্ট্রেসটা নিতে পারেনি। না সত্ত্বেও পুরো একদম জেএসটি কেদারের নাম নিয়ে কিন্তু একদম ট্রেক পুরো সাকসেসফুল। তো এখানে প্রত্যেকে ফটোশ্যুট করছে, রাত্রিবেলা তো পুরো খালি ছিল, খুব ভালো লাগছিল, কিছু তো রাত্রিবেলায় আমার আর শরীরে দেয়নি যে আমি এসে ভিডিও বানাবো, মানে আমার আর ক্ষমতা ছিল না, নয়তো তো বোধহয় রাত্রির ভিউটা একবার দেখাতাম। তো যাই হোক, রাত্রির ভিউটা অতটা ভালো, রাত্রির ভিউটা কিন্তু খুব, মানে এই এত কিন্তু এত লোক ছিল না, রাত্রিটা প্রচণ্ড শান্ত ছিল, কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল লাইনে। তো ঠিক আছে, চলো দেখি এখন এখানে কিছু খাবার। আর এখানে মাই গড, জলের দাম 100 টাকা, কালকে জল কিনেছি 100 টাকা, মানে দুখানা জল কিনেছি 200 টাকা, মানে প্রত্যেকটা স্টেপ উঠছি আর জলের দাম বাড়তে বাড়তে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের কি তখন যেটা বলছিলাম যে মেঘে পুরো ঢেকে গেছিল, আর এখন যখন এই 5:30 সময় যখন এলাম মেঘ পুরো সরে গেছে, জাস্ট দেখো একবার, পুরো বরফ ঢাকা পাহাড়, তার সাথে রোদ পড়ছে, সিরিয়াসলি মানে অসাধারণ লাগছে, এই ভিউ আর কোথায় পাবো, মানে মানে দারুণ, এই ভিউ আর পাওয়া যাবে না। জাস্ট দেখো পুরো আকাশের মেঘ সরে গেছে, আর সাথে এই অসাধারণ ভিউ। হ্যাঁ, আমরা এখন কেদারনাথ মন্দিরের আরতি দেখবো।
এবং এই আরতি একটা মানে ব্রহ্ম পরিবেশ, মানে ব্রহ্ম মুহূর্তের একটা পরিবেশ, মানে অসাধারণ একটা সুন্দর দৃশ্য এবং এটা সত্যি একটা দৃশ্যনীয় ব্যাপার। এবং কেদারনাথ মন্দিরে আরতি সন্ধ্যে 6টা থেকে শুরু হয় এবং সন্ধ্যে 7টা 45 অব্দি আরতিটা চলে। এবং আরতি একটা অভূতপূর্ব একটা জাগরণ, মানে ধার্মিক জাগরণ, একটা অভূতপূর্ব পরিবেশ, অসাধারণ। মেঘ তো করেছে, কালকে আবার আমাদের নাম্বার ব্যাপার আছে, মানে পুরো আকাশের ওপরে মেঘ ছেয়ে গেছে, পরিবেশ কেমন থাকে তার উপর সবকিছু নির্ভর করছে, দেখা যাক। আর পাহাড়ের মেঘ সত্যি একটু দেখলেই কেমন ভয় ভয় করে। রাত্রিরে কালকে আমরা পুজো দিয়েছি, মানে একেবারে মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দিয়েছি। মহারাজ খুব ভালো পুজো দিয়েছেন এবং ওনার ফোন নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা যদি কেউ পূজার কেদারনাথে পুজো দিতে ইচ্ছুক থাকেন তাহলে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সন্ধ্যা প্রায় 6:30 বাজে, তো আমরা সন্ধ্যা আরতি দেখলাম। সন্ধ্যা আরতি বেশ ভালো লাগলো, প্রচুর ভিড়ও হয়েছিল সন্ধ্যা আরতি। আর এখানে দেখো প্রচুর খাবারের দোকান আছে, এখন প্রত্যেকটা খাবারের দোকানে ভীষণ ভিড়। এই যে আমার সামনে যে খাবারের দোকানটা দেখতে পাচ্ছ, যে শিওয়ালি খিল রেস্টুরেন্ট, মানে এখানে প্রচুর ভিড়। মানে আমরা গেলাম যে ভাবলাম যে কিছু টুকটাক বুঝে কিছু খাবো, তো এতটাই ভিড়। তার উপরে আবার এখানে ক্যাশ, অনলি ক্যাশ, কোনো কার্ড বা কোনো ফোনপে, কোনো গুগল পে কোনোটাই নেবে না। তারপরে এখানে মানে ছোটো ছোটো এই মন্দিরের পাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর দোকানপাট আছে। তারপরে যাই হোক, ও একটা সিঙ্গাড়া খেলো, তাই বললাম সিঙ্গাড়াটা কেমন, বললো সিঙ্গাড়াটা খেতে মোটামুটি ভালো। তো এখানে প্রায় প্রত্যেকেই এখন কিছু না কিছু খাওয়া দাওয়া করছে। আর ও দেখি, ও বোধ হয় কোনো একটা ফটো কিনতে গেছে। কেদারজি কি কিনছো? হ্যাঁ, ওই যে ফটো কিনছে কেদারে। এখানে এতটাই ঠান্ডা না, রীতিমতো পকেট থেকে না হাত বার করতে পারছি না, এতটাই ঠান্ডা এখানে। তো গুড মর্নিং, এখন আমরা নিচে যাব। তো তো প্রচণ্ড হেকটিক ছিল উপরে ওঠাটা, আর নিচে ভাবছি যে ঘোড়া করেই যাব। তো দেখি এখান থেকে ঘোড়া কত চার্জ নিচ্ছে। তো আর হেঁটে হেঁটে নিচে যাওয়ার কোনো শক্তি নেই, তো এমনিতে তো প্রচণ্ড শরীর খারাপ, আমাদের তো বললামই। ওই জন্য ভাবছি যে ঘোড়া করেই নিচে যাব। এবার নিচে গিয়ে একটু তাড়াতাড়ি নিচে গেলে ত্রিযুগী নারায়ণ দেখার ইচ্ছা আছে, তো ওটা দেখে তারপরে সীতাপুর ব্যাক করব। আর সীতাপুরে ওয়ান নাইট স্টে করে তারপরের দিন আবার ব্যাক টু হরিদ্বার, সেখান থেকে আবার আমাদের ট্রেন আছে। তো যেহেতু ঘোড়া করে যাব, ওই জন্য তো ঘোড়া ধরবো না ক্যামেরা ধরবো, দুটো তো একসাথে হবে না। তো সেই কারণে ভাবলাম যে যা ভিডিও তো আগে তুলেছি তোমাদের সকলকে দেখালাম, তো এবারে দেখি কী হয়। ঘোড়া কত চার্জ নিচ্ছে সেগুলো সবই তো বলবো। ঠিক আছে, চলো, অলরেডি রেডি হয়ে গেছি, 8টা বেজে গেছে, তো একটু তাড়াতাড়ি গেলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, ত্রিযুগনারায়ণটা দেখতে পাবো। কেদারনাথ মন্দির হিমালয়ের কোলে অবস্থিত
একটি অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি উত্তরাখণ্ডের রাজ্যের গাড়ওয়াল অঞ্চলে অবস্থিত এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এই মন্দির দর্শনের জন্য প্রতি বছর হাজার হাজার ভক্ত এবং পর্যটক হিমালয়ের পর্বতের শীতল হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্যে এবং কঠিন পথকে অতিক্রম করে কেদারনাথের পথে পা বাড়ায়। যাত্রা শুরু হয় সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড থেকে। গৌরীকুণ্ডের উচ্চতা প্রায় 6,500 ফুট। এখান থেকে শুরু হয় প্রকৃত পদযাত্রা। এই গৌরীকুণ্ড চড়াই পথের শুরুতে ভক্তরা পাহাড়ি পথে হাঁটা শুরু করে। পথযাত্রার শুরুতে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য এবং স্নিগ্ধতা মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে। চারপাশে সবুজ পাহাড়, ঝর্ণা এবং খরস্রোতা মন্দাকিনী নদীর কলকল শব্দে এ যাত্রার প্রধান সঙ্গী হয়। এই পথযাত্রার পথে প্রচুর দোকানপাট আছে এবং বিশ্রামের জায়গা আছে, যেখানে চা, কফি, খাবার ইত্যাদি পাওয়া যায়। এই স্থানগুলিতে যাত্রীরা কিছু সময় বিশ্রাম নেন এবং পরস্পরের সাথে কথাবার্তা বলে। মন্দাকিনী নদীকে পাশে রেখে একসময় এসে পৌঁছানো যায় বাসুকীতল নামক স্থানটিতে। এখানে দৃশ্য যেমন মোহনীয় তেমনি আধ্যাত্মিক। কেদারনাথ যাত্রা আসা প্রত্যেক ভক্ত কিছুক্ষণ সময় কাটায় এবং প্রার্থনা করে। এই পথে আছে লিঞ্জলি নামক স্থান, যেখানে বিশ্রাম ও খাদ্যের ব্যবস্থা রয়েছে। কেদারনাথের মন্দিরের প্রধান আকর্ষণ হল এর নির্মাণ শৈল। প্রাচীন পাথরের মন্দির প্রকৃতির সাথে মিশে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। তোমাদের যেটা আগে আমি বললাম যে আমি ঠিক করেছি যে ঘোড়ার পিঠেই নামবো, তো একা নামবো না, ও বললো সাথে নামবে, তো আমরা দুটো ঘোড়া ঠিক করলাম। আমাদের কাছ থেকে ঘোড়া টোটাল নেবে 4,000। তো হেলিকপ্টার কিন্তু ঠিক এই জায়গাতে এসে দাঁড়িয়ে যায়, তারপরে নেমে কিন্তু সেই 1 কিলোমিটার ট্রেক কিন্তু সবাইকেই করতে হয়। তো এই আশেপাশে দেখছো প্রচুর টেন্ট, এখানেও অনেক মানুষ থেকেছে। টেন্টে কি বলতো, রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা, মানে প্রায় 1 ডিগ্রি কি মাইনাসে টেম্পারেচার নেমে যায়, আর তেমনি প্রচণ্ড হাওয়াও চলে। তো এইখানে টেন্টে থাকা একটু অ্যাডভেঞ্চারাস অবশ্যই হবে, বাট একেবারেই কিন্তু কমফোর্টেবল হবে না। এখানে টেন্টটা কি বলতো, তোমরা যদি বুকিং ধরো আগে থেকে না করে আসো, তাহলে কিন্তু তোমরা এখানে টেন্ট এসে পেয়ে যেতে পারো। বাট হোটেলটাকে আগে থেকে বুকিং করে আসতে হয়, নাহলে কিন্তু হোটেলটা পাওয়া যায় না। এদের অনেকেই আছে ধরো যারা আগে থেকে বুকিং করে আসেনি, তারা এখানে এসে টেন্টেই তাদেরকে থাকতে হবে। তো টেন্টে থাকাটা হচ্ছে একেবারেই কমফোর্টেবল না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়। এবার এই পাতলা কাপড়ে ওই যেরকম ধরনের ঠান্ডা হাওয়া দেয়, এই পাতলা কাপড় কিন্তু সেটাকে ঘুরতে কিছুতেই পারবে না। আমাদের ঘোড়া প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে নামিয়ে দিয়েছিল। তো ঘোড়া শুধুমাত্র একটা জায়গায় হল্ট করেছে, যেখানে যে ঘোড়া নিয়ে যাচ্ছিলো তারা ওখানে খেলো, আর আমরা ওখানে বসে কিছু চা খেয়ে নিয়েছিলাম। সেদিন যখন আমরা সেই ভোরবেলা উঠে সোনপ্রয়াগ থেকে যখন যাত্রা আমাদের শুরু করেছিলাম, তখন এখানে যে গাড়ি পার্কিং ও করতে হয়েছিল, যে গাড়ি পার্কিংয়ের এরিয়াটা একবার জাস্ট দেখা, বিশাল এরিয়া, যেটা আমি ভোরবেলায় প্রচণ্ড অন্ধকার ছিল, আর সেটা আমি তোমাদেরকে দেখাতে পারি। তো যেটা আমি তোমাদেরকে আগে বললাম, আমাদের ঘোড়া করে নামার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে একটু তাড়াতাড়ি নামলে পরে আমরা সেখান থেকে ত্রিযুগ নারায়ণ চলে যাব। তো আমরা এখন যাচ্ছি
সূর্যগ্রহ নারায়ণে, যেটা কিন্তু এই সোনপুরা থেকে কিন্তু আরো 12 থেকে 14 কিলোমিটার ওপরে। তো এখন আমরা সেই ওপরেই উঠছি। বহু প্রাচীন এই মন্দিরটি বিষ্ণুদেবের নামে উৎসর্গ করা, তবে হিন্দু ধর্মে বিশ্বাস করে এই মন্দিরেই বিয়ে করেছিলেন মহাদেব ও পার্বতী, আর সেই বিয়ে সাক্ষী ছিলেন বিষ্ণু। উত্তরাখণ্ডে গেলে রুদ্রপ্রয়াগ তো প্রায় সবাই ঘুরে আসেন, কিন্তু রুদ্রপ্রয়াগে ত্রিযুগীনারায়ণ মন্দির একবার অবশ্যই ঘুরে আসবে। বহু প্রাচীন এই মন্দির, মন্দিরটি বিষ্ণুদেবের নামে উৎসর্গ করা। এই মন্দির উল্লেখযোগ্য আকর্ষণ হলো এর অখণ্ড ধ্বনি। এই যজ্ঞের আগুন পরিক্রমা করে সাত পাকে বাধা করেছিলেন শিব ও পার্বতী। সেই আগুন আজও সেখানে জ্বলছে বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরে পুজো দিলে সন্তান লাভের বাসনা পূর্ণ হয় বলে মনে করা হয়, তাই অনেক নিঃসন্তান দম্পতি এখানে সন্তান লাভের আশায় পুজো দেয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে বাওয়ান দ্বাদশীর দিন মন্দিরের প্রাঙ্গণে মেলা বসে। কেদারনাথ যাওয়ার আগে এই মন্দিরের একবার দর্শন করলে মহাদেব ভক্তের প্রতি প্রসন্ন হন বলে মনে করা হয়। তুমি এখানে জুতো খুলে যেতে পারো, আমি যাব না। কিসের জল পড়ছে? এটা ব্রহ্মকুণ্ডের জল। বিয়ের পিড়ি আছে, এই মন্দিরে দেখো আশেপাশে প্রচুর থাকার হোটেলও আছে এবং খাওয়ারও প্রচুর জায়গা আছে। এবং আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম এখানে অনেকেই কিন্তু বিয়ে করতে আসছে। নিচে তোমরা তো দেখতেই পেলে যে পুজো আচ্ছা হচ্ছে এবং প্রচুর লোক এই মন্দিরে দর্শন করতে আসে। না, ঘোড়াতে চাপার এক্সপিরিয়েন্স মোটেই ভালো নয়। ঘোড়াতে চাপলে যেটা হয়, সব থেকে বড় কথা হচ্ছে এই রাস্তা মানে পুরোপুরি এবড়োখেবড়ো রাস্তা এবং পাথরের রাস্তা, এর মধ্যে জল, তারপরে ঘোড়ার বিষ্ঠা, তারপর ঘোড়ার মানে বিভিন্ন রকমের নোংরা পড়ে থাকে, এর ফলে রাস্তাটা খুবই পিচ্ছিল হয়ে যায় এবং তার ফলে ঘোড়া কিন্তু বিভিন্ন জায়গায় ঘোড়া পড়ে যেতে পারে এবং ঘোড়া পড়ে যাওয়ার ফলে ঘোড়ার উপর যে বসে থাকে তারও কিন্তু চোট আঘাত লাগতে পারে। তাই জন্য আমি কখনোই সাজেস্ট করব না বা আমি কখনোই রেকমেন্ড করব না যে ঘোড়ায় চড়ে আপনারা কেদারনাথে উঠুন বা কেদারনাথ থেকে নামুন। যদি পায়ে হেঁটে উঠতে না পারেন তো হেলিকপ্টার সার্ভিস আপনারা অ্যাভেল করতে পারেন। এখানে অনলাইনে আপনারা হেলিকপ্টার সার্ভিস পেয়ে যাবেন, অনলাইনে টিকিট পেয়ে যাবেন। বা ওখানেও মানে কেদারনাথেও যদি আপনারা হেলিকপ্টার সার্ভিস নিতে চান, সকাল 6টার সময় হেলিপ্যাডের সামনে যে হেলিকপ্টারের অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারেন। অনেক সময় রিটার্ন টিকিট ওদের কাছে অ্যাভেলেবেল থাকে, আপনাকে সেখানে ওরা অ্যাকোমোডেট করে দিতে পারে। কিন্তু আমি কখনোই বলবো না যে ঘোড়ার পিঠে করে উঠুন বা নামুন। একে তো একটা পশুকে কষ্ট দেওয়া, তার উপরে হচ্ছে বিভিন্ন জায়গায় পথ এতটাই পিচ্ছিল থাকে যে ঘোড়াও পড়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনিও পড়ে যেতে পারেন এবং আপনার চোট আঘাত লাগতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তাই কখনোই ঘোড়াতে আসা যাওয়া করা মোটেই বাঞ্ছনীয় নয়। গুড মর্নিং। তো আজকে আমরা সীতাপুর আছি, সীতাপুর থেকে আজকে আমরা ব্যাক করব, ব্যাক করে আমরা হরিদ্বার যাব। তো এখান থেকে প্রায় লাগবে 8 থেকে 10 ঘন্টা, 11:30টায় আমাদের ট্রেন আছে কুম্ভ এক্সপ্রেস। তো আজকে কুম্ভতে চড়ে পরের দিন নামবো আমরা ভোর 3:30টার সময় হাওড়াতে। যদি লেট না করে তাহলে, আর লেট করলে তো জানি না কখন নামবো। তো কালকে আমরা যে ঘোড়ার পিঠ থেকে মানে ঘোড়া করে যে নেমেছি, তো নামার পরে বিভৎস গায়ে হাত পায়ে কোমরে তো ব্যথা আছেই, মানে নড়তে পড়তে পারছি না, মানে এক পাশ থেকে আরেক পাশে যে শোবো, পাশ ফিরে শোবো সেটা পর্যন্ত করতে পারছি না, মানে ঘোড়ায় এতটাই, মানে পুরো 3 থেকে 3.5 ঘন্টা ঘোড়ার পিঠে, মানে মানে বুঝতে পারছো ব্যাপারটা কীরকম। তো যখন নেমেছি নামার পরে কোমর, ঘাড়, হাত পা, এভরিথিং প্রচণ্ড ব্যথা। তো আজকে যাই হোক, আমরা 4 দিন যার সাথে ঘুরেছি তার সাথে তো অবশ্যই পরিচয় করাবো। সে আমাদের ভীষণ ভালোভাবে ঘুরিয়েছে, মানে কালকে আমরা ত্রিযুগীনারায়ণ গেছি, সেই ভিডিওটা তো তোমাদের সকলকে দেখিয়েছি। তো আমাদেরকে উইদাউট এনি
হেজিটেশন আমাদেরকে নিয়ে গেছে, আর কোনো রকম মুখে কোনো বিরক্ত নেই বলে কি হ্যাঁ আপনারা জানেন ফার্স্ট টাইম আমিও ত্রিশিকুণারায়ণ যাচ্ছি, তো আমিও আপনাদের সাথে ভিজিট করে নেব, তো এ ধরনের কথা বলেছে। তো আজকে যখন আমরা সীতাপুর থেকে হরিদ্বার ব্যাক করব, তো অন দ্য ওয়ে আমাদের ঋষিকেশ পড়বে, তো সেখান থেকেও বলেছে দুই একটা স্পট আমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেবে, সেটা কিন্তু আমাদের আইটেনের মধ্যে ছিল না। তো যাই হোক, তার সাথে ডেফিনেটলি আলাপ করাবোই, সে এক্ষুনি আসবে। তো বাই দ্য ওয়ে আমাদের পুরো ট্রিপটা ভীষণ ভালো হয়েছে, শুধু এই যে কেদারনাথে যে উঠেছি বা ওখান থেকে নেমেছি সেইটুকুনি বাদ দিয়ে, বিকজ সেটা তো হেক্টিক হবেই, সেটা প্রচণ্ড মানে একটা বিশাল একটা মেন্টাল স্ট্রেংথেরও দরকার যে আমি হেঁটে যে উঠব। হেঁটে না উঠলে কোনো কথা ছিল না, হেলিকপ্টার আসবে যাবে 5 মিনিটের মধ্যে পৌঁছে দেবে সেটা তো কথা না, কিন্তু হেঁটে ওঠার যে একটা মজা সেটা কিন্তু পেয়েছি এবং খুব ভালো লেগেছে। তো ফার্দার যদি ভগবান টানে তাহলে আবার ডেফিনেটলি আসার ইচ্ছা আছে। এই হচ্ছে আমাদের সীতাপুরের সেকেন্ড দিনের হোটেল রুমটা, তো জাস্ট বাইরের ভিউটা ভীষণই সুন্দর, তো দারুণ লেগেছে। এখানে দেখো প্রচুর এখানে গাড়ি পার্কিংও করা আছে, তবে এই যে রুমটা এটা প্রচণ্ড এয়ারি, এখানে খুব রোদও ঢুকছে, তো আমার এই রুমটা খুবই ভালো লেগেছে, বেশ বড়। তো আগের রুমের থেকে তো এই রুমটা অনেক ভালো। এখানে আরেকটা খুব সুন্দর স্পট আছে, সেটা এখানে গুপ্তকাশী থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা, কালীমাতা মন্দির, যেটা কিন্তু ভীষণই সুন্দর। তোমরা যারা এখানে আসছো অবশ্যই কিন্তু এই মন্দিরটা একবার এসে দেখে যাবে, দারুণ লেগেছে, ভীষণই সুন্দর। এইটা কিন্তু আমাদের আইটেনের মধ্যে ছিল না, বাট আমাদের কিন্তু এখানে এক্সট্রা কোনো চার্জ দিতে হয়নি। কালী মাতা মন্দিরের সামনে আছি আর সেখানে এখন যাচ্ছি, তো এটা গুপ্তকাশী থেকে প্রায় 9 কিলোমিটার ডিস্টেন্স, তো অনেকটা ঘুরে এখানে আসতে হয়েছে। এখানে না খুব সুন্দর একটা ওয়াটারফল আছে, দেখে আমার এত ভালো লাগছিল, জাস্ট তুমি আওয়াজটা একবার শুনতে পাবে এখান থেকে। আর এইখান থেকে মন্দিরে দেখো পুরো এই জায়গাটা এরকম পুরো ঘন্টা দিয়ে পুরো সাজানো, ওপরে অ্যাসবেস্টার করা আছে, জাস্ট এর ভিউটা একবার জাস্ট দেখো, ভিউটা একবার দেখো, এইটা আমরা একদম ওপর থেকে দেখতে পেয়েছি ওয়াটারফলটা, জাস্ট দেখো একবার এই ওয়াটারফলটা আমি ওপর থেকে ছবি তুলেছিলাম, এটা একটা অসাধারণ ভিউ লাগছিল, অসাধারণ। আর এটা অনেকটা নিচু নিচুতে, তো গাড়ি আমাদের একটু আগে নামিয়ে দিল, তো আমরা আবার এই সিঁড়ি দিয়ে আরও নিচে নামছি। তো এই আশেপাশে প্রচুর দোকান আছে মানে পুজো দেওয়ার জন্য, যেহেতু তোমরা তো জানো যে যে কোনো মন্দিরে ঢুকতে গেলে তো পুজো দর্শন করতে যাব, পুজো তো দেব না। তো তো সেই জন্য আমরা দর্শন করতেই যাচ্ছি। তো অনেকটা সিঁড়ি দিয়ে নেমে ওইখান অব্দি যেতে হবে, জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই ব্রিজটা ক্রস করতে হবে। আর সাথে এই ওয়াটারফলের অসাধারণ ভিউ, এই যদি ওই নিচে নামতে পারবো না, তুমি জেনারেল দেখো একবার, যদি নিচে এখানে নামা যাবে না, নিচে নামা গেলে হয়তো খুব ভালো হতো, তো নিচে নামতে গেলে অনেকটাই নিচে নামতে হবে, অনেকে দেখি এরা বোধ হয় লোকাল, এরা নিচে যে আছে এরা লোকাল। ভিউটা একবার দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, মানে মানে সত্যি মানে মন একেবারে ভরে গেল, মন একেবারে ভরে গেল, এত সুন্দর তার ভিউ, কি বিউটি। আর এই কালীমাতা মন্দিরটা যেইখানে আছে তার আশেপাশের ল্যান্ডস্কেপটা একবার শুধু দেখো, মানে সত্যি মনটা জাস্ট ভরে গেল। তো আমরা কালী মঠে এসেছি গুপ্তকাশী থেকে, অসাধারণ সুন্দর জায়গা, এটা কথা আমাদের ড্রাইভারই আমাদেরকে বলল, এইটা অসাধারণ একটা সুন্দর জায়গা, পাহাড়ি ঝর্ণা এবং বিভিন্ন রকমের মানে মনোরম
নৈসর্গিক দৃশ্য সত্যি না এলে এটা মিস করতাম। এটা একটা অন্যতম সিদ্ধপীঠ, ঠিক আছে। এই হচ্ছে মন্দির, এখানে সবাই জুতো খুলেছে। মন্দিরটা এত সুন্দর জায়গায়, মানে অসাধারণ। এই হচ্ছে পুরো মন্দিরটা, একবার দেখো। এখানে প্রত্যেকে জুতো খুলেছে, জুতো খোলার আলাদা কোনো জায়গা নেই। কালী মঠ, আর এর চারিধারের বিউটিটা জাস্ট একবার দেখো, মানে অসাধারণ বিউটি, অসাধারণ, মানে কোনো কথা হবে না, এত সুন্দর বিউটি। নিচে ঝর্ণা এভাবে বয়ে চলে যাচ্ছে, পাথর, তার উপরে মন্দির, অ্যাম্বিয়েন্সটা মানে সত্যি, এরকম জিনিস সত্যি এখানেই পাওয়া যাবে। তিনি আমাদের তখন থেকে পিছন পিছন চলে আসছেন। আমরা যখন ওই বেঞ্চের ওখানে বসেছিলাম, মন্দিরের সামনে যে বেঞ্চগুলো ছিল সেখানে বসেছিলাম, তো ইনিও দেখি সেখানে চলে এসে আমাদের সামনে এসে ল্যাজ নাড়ছে, বোধহয় কিছু খেতে চায়। আমাদের হরিদ্বার ঢুকতে ঢুকতে প্রায় 9:30 বেজে গেছিল, তো আমরা এখন আছি হরিদ্বার স্টেশনে। তো এই ছিল পুরো আমার উত্তরাখণ্ড সিরিজ, তো আজকে এটা লাস্ট পার্ট। আশা করি তোমাদের পুরো সিরিজটা খুবই ভালো লেগেছে। আমাদের এই পুরো যাত্রার, কেদারনাথ যাত্রার সঙ্গে আমাদের ড্রাইভার সাহেব আরিয়ান গিরি, এবার ওনার ট্রাভেলস হচ্ছে গিরি ট্রাভেলস, ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন লিঙ্ক বক্সে শেয়ার করব, আপনারা অবশ্যই যদি আসেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন। কবি ভি আপ হরদ্বার ঋষিকেশ আয়ে অর আপকো গাড়ি কি জরুরত পড়ে আপ হামে ফোন করনা, আর ডেসক্রিপশন নাম্বার তো আপকো দে দেঙ্গে, আপ ফোন করিয়ে। আর উনি কিন্তু খুব ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, আমাদের উনি ভীষণ ভালো ঘুরিয়েছে। তো আপকা ভাইয়া, এক তো আপকার ও হোটেলস তো ট্রিপস এন্ড ট্র্যাকস নে করওয়ায়া, গাড়ি গিরি বন্ধু নে গাড়ি, দোনো চিজ সহি লাগি না? একদম একদম আচ্ছা লাগা, বিলকুল ঘর জায়সা লাগা। আর হাম যাব আগলে সাল বদ্রীনাথ আয়েঙ্গে তো আপসেই হাম কন্ট্যাক্ট করেঙ্গে, আর রেফারেন্স ভি দেঙ্গে, রেফারেন্স জরুর দেঙ্গে, হামারা জো ভি দোস্ত লোগ হ্যায়, জো ভি রিলেশনস হ্যায়, ওয়াহ আয়েঙ্গে, হাম আপকা রেফারেন্স দে দেঙ্গে। ঠিক হ্যায় ভাইয়া, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ সো মাচ, থ্যাঙ্ক ইউ। হ্যাঁ।